বলা যায় না, ফ্রেন্ডসরা কি মনে করবে, সোসাইটি কি মনে করবে বলা হয় না। কিন্তু আমার যখন মনে হয় আপনার যদি মনে হচ্ছে যে আপনি কোনো একটা ভুলের মধ্যে যাচ্ছেন বা আপনি র‍্যাগিংয়ে হচ্ছেন বা আপনার উপরে কেউ মানসিক চাপ দিচ্ছে, হতে পারে সেটা ইউনিভার্সিটি বা বাসার আশপাশে বা যে কোনো জায়গাতে, প্রত্যেকটা জায়গাতে আপনার, যেমন এখানে ইউনিভার্সিটিতে আপনার সবার আগেই হলো প্রক্টর বা আপনার ডিপার্টমেন্টের যারা হায়ার লেভেলে আছেন তাদের সাথে যোগাযোগ করা, বা সেটাও যদি না হয় আমরা প্রত্যেকেই আমাদের টিচারদের কাছে রিচ করতে পারি যে ম্যাম আমার সাথে এরকম এরকম হচ্ছে, হোয়াট শুড আই ডু, কী স্টেপ নিব, বা কোনো একটা ওয়ে ধরা উচিত। কিন্তু যেহেতু আমরা প্রথম দিকে ধরতে পারি না, যখন জিনিসটা ঘটে যায়, আর অ্যাজ ইউজুয়াল এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা খুব ইজিলি ডিপ্রেশনে চলে যায়, দে ডোন্ট নো হোয়াট টু ডু, তো সেটার জন্য দেখা যায় যে লাস্ট ওয়ে তারা সুসাইড হিসেবে বেছে নেয়, কারণ দূরত্ব, ডিলেমা, কী করবে, সোসাইটি কী বলবে, ইনস্টিটিউটও হেল্প করছে না। ইনস্টিটিউট তো কখনোই অ্যাট ফার্স্ট আগে আসতে পারবে না যদি না আপনি আগে থেকে যান। আর অবশ্যই এটা তো হট অ্যান্ড আইস একটা রিলেশনশিপ সবসময় ইনস্টিটিউটের সাথে থেকে যায়। আমরা সবসময় মনে করি যে আমার সাথে ইনজাস্টিস হচ্ছে, আমাদের ইনস্টিটিউশন টিচার এগুলো বুঝতেছে না, এগুলো জিনিস আমাদের নিত্যদিন ফেস করতেই হয়। আর একটা মেয়ে হিসেবে আমরা সচরাচর অনেক কিছুর মধ্যে দিয়ে যাই, হোক সেটা সিনিয়র হোক, এইভাবে ডে টু ডে লাইফ এগুলা তো চেঞ্জ করতে পারবো কিছুটা সম্পর্কিত আমার মনে হচ্ছে, কিন্তু পুরাপুরি হচ্ছে কিনা সম্পর্কিত সেটা তো ভাইয়া বলতে পারছি না, তাদের আমি পার্সোনালি চিনি না। কিন্তু যেহেতু ইনসিডেন্টগুলো আমার সামনে এসেছে, তো প্রত্যেকটা স্টোরিরই একটা এপিট আর ওপিট আছে, তো দুটা মিলিয়েই যেটা মনে হয় যে জিনিসটা 50-50, কারণ আমরা তো দোনো পক্ষের কথা শুনতে পাচ্ছি না, আর একজন যেহেতু এখন আর পৃথিবীতে নেই, ইনালে রোজন, তো তার পার্সপেক্টিভ তো আমরা ভেবে বলতে পারবো না।